সুসম্রাট সচিন দেব বর্মনের 116তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় শুক্রবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কুমার সচিন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সচিন দেব বর্মন স্মৃতি রক্ষায় গঠিত সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্সের সভ্যবৃন্দ। তারা কুমার সচিন দেব বর্মনের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আজকের দিনেই ভারতের সঙ্গীত সম্রাট ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করেছেন রাজবংশের সুসন্তান আমাদের প্রিয় সচিন দেব বর্মন। আমাদের এই বাড়িটাই ওনাদের বাড়ি ছিল এবং আজকে 116তম জন্মদিন আমরা ত্রিপুরাবাসী এবং আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা পালন করছি এবং ওনার যারা শিষ্য সারা ভারতবর্ষে যারা সঙ্গীত অনুরাগী সকলেই আজকে এই দিনটিকে উল্লাসের মধ্য দিয়ে পালন করছে।